বলো হয়েছেটা কি? এই কি হয়েছে? তোমাকে আমি খাবার দিয়েছি, তুমি এই মাছ খাও না সেই মাছ খাও না, এদিকে কথা শুনো। তুমি ওইদিকে কোথায় চলে যাচ্ছ? আমার কথা শুনো না কেন? হ্যাঁ, তুমি এই বকা দিলেই ঘুমায় যাও। হ্যাঁ, আমার কথা শুনো, তুমি এই মাছ খাও না সেই মাছ খাও না ওই মাছ খাও না, কি সমস্যা কি তোমার? হ্যাঁ, এখন মাছ দিয়েছি ওইখানে, তুমি সেটা খাবে না, তুমি এদিকে লেজ লাড়াচ্ছ, আমার এখানে এইখানে লেজ লাড়াচ্ছ, কি কি আমার কি আবার আবার কামড় দেও কেন? আবার কামড় দেও কেন? সমস্যাটা কি তোমার সেটা বলো আমাকে। হ্যাঁ, কি সমস্যা, কথা শুনো না কেন? হ্যাঁ, কি সমস্যা কি বলো, কি সমস্যা? আবার যে আমাকে কামড় দাও, একদম মার দিব, একদম মার, বেয়াদব, একটা কথা শুনে না, কখন খাবার দিয়ে এসছি, এখনো খাবার খাওয়ার কোনো খবর নাই, চাও চাও, কোনো কথা শুনবে না, কিচ্ছু শুনবে না, আর বকাবকি করলে সে ঘুমাবে, সে ঘুমাবে, তার কি ঘুম, পেটটার মধ্যে নাই কিছু, কি খাবে না, খাবে না কেন, খাবে না, আবার কামড় দিচ্ছ আমাকে, ব্যথা পাচ্ছি না, আবার আদর করে দিতে বলিনি আমি, এভাবে কামড় দিয়ে ধরেছ কেন, কেন এখন ঘুমাচ্ছ, কেন এখন কেন ঘুমাচ্ছ, ঘুমাবে না তুমি, বেয়াদব একটা, কোনো কথা শুনে না, সারাটাক্ষণ শুধু মজার মজার খাবার দাও, তাকে গুস্ত দাও, তাকে ভালো ভালো মাছ দাও, সে সব মাছ খাবে না, এখন ঘুমাচ্ছ কেন, ঘুমানো যাবে না, উঠো, কিসের ঘুম, এত ঘুম কিসের তোমার, আবার কামড় দাও কেন, একদম মার দিব একটা, আবার আমাকে হাত উঠায়, কি এখন কত জায়গায় চুলকানি উনার, কত জায়গায় ব্যথা পাচ্ছি আমি, ব্যথা পাচ্ছি, আবারও আবারও কামড় দিচ্ছ, দেখো এখন উঠে পড়েছে, এখন উঠে পড়েছে, এখন কি আস্ত একটা বেয়াদব, আবার কামড় দিয়ে আমাকে, এখন কত কিছু চাটাচাটি হচ্ছে, কত কিছু চাটাচাটি হচ্ছে এখন, আর একটা ডাকাটা কি করবে না খাওয়ার জন্য, বলে দিলাম একটা ডাকাটা কি করবা না, ইস শরীরে কি চুলকানি, এই ব্যথা পাচ্ছি, আবারও কি কামড়, কি কামড়, ইস কি কামড়, কত জায়গার তার চুলকানি, কত জায়গার তার চুলকানি, একদম মার, আবার আমাকে মারতে আসে, একদম মার দিব, একদম মার দিব, শুধু আমাকে মারতে আসো কেন, হ্যাঁ খাবার দিচ্ছে খাচ্ছ না কেন, ওইখানে কেন গিয়েছো,